আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র দুইটি আলু দিয়ে খেতে অসম্ভব মজার এবং খুবই সহজ উপায়ে তৈরি ঝটপট ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস। এই পটেটো ওয়েজেস গুলো হয়তোবা আপনারা দোকান কিংবা রেস্টুরেন্টে খেয়েছেন। তো এই পটেটো ওয়েজেস আমি আপনাদের খুবই সহজে, খুব অল্প সময় এবং ঘর থেকে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পটেটো ওয়েজেস তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের এরকম দুটি আলু নিয়েছি। এবার প্রথমে একটি পিলার দিয়ে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। আলুগুলো যদি নতুন আলু হয়ে থাকে কিংবা এর খোসা যদি পাতলা থাকে তাহলে আপনারা না ছিলে পটেটো ওয়েজেস তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ছিলা হয়ে গিয়েছে। এবার এগুলোকে কেটে নেব। প্রথমে একটা আলু নিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। এবার আলুর এক পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি, তারপর এই পাশ থেকে আরো একটি ভাগ করে নিচ্ছি। অর্থাৎ আলুর এই এক পাশকে আমি তিন ভাগ করে নিয়েছি, সম্পূর্ণ আলুটি ছয় ভাগ করব। আর সাইজটা নিশ্চয়ই আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন, ঠিক এইরকম সাইজের হবে আলুগুলো। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও হবে না। তবে আলুর সাইজ যদি একটু মোটা বা বড় হয় সেক্ষেত্রে আপনারা চার থেকে আট টুকরো করে নিতে পারবেন। তো এইভাবে দুইটা আলুই আমার কাটা হয়ে গিয়েছে। এবার কেটে নেওয়া আলুগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। পারফেক্ট ওয়েজেস বানানোর জন্য সব থেকে ভালো উপায় হলো আলুর ভিতরের কষ বা স্টার্চকে খুব ভালো করে ধুয়ে বের করে নিতে হবে। আলুগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি সেদ্ধ করার জন্য সরাসরি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আলুর জন্য প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো 50% সেদ্ধ হওয়ার জন্য। তবে অবশ্যই আলুগুলোকে ফুটন্ত পানিতেই সেদ্ধ করতে হবে। আলুগুলো সিদ্ধ হতে মোটামুটি 3-5 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। সবগুলো আলু উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটি কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিতে হবে, যাতে আলুগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, এবং টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে এগুলোর গা থেকে অতিরিক্ত পানি সরিয়ে নিতে হবে। পটেটো ওয়েজেস এর উপরের কোটিং তৈরি করার জন্য অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, সাথে আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে শুধু ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা ব্যাটারটা তৈরি করতে গেলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে। ব্যাটারটাকে একেবারে স্মুথ করে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মোটামুটি পাতলাই হবে। এবার সেদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে আসলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচ দিয়ে আলতো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমার আলুগুলো মিক্স করা হয়ে গিয়েছে, এবার ভাজার জন্য চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এবার ওয়েজেস গুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বাড়ানো কমানোর প্রয়োজন নেই। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে এগুলোর কালার নষ্ট হয়ে যেতে পারে আর এগুলো পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ওয়েজেস ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশায় বড় থেকে ছোট, বিশেষত ছোটরা এটা খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই খুব সহজেই বাসায় এটি তৈরি করে নিতে পারবে, আর গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। ময়দা আর ডিম দিয়ে তৈরি এই নাস্তা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তা হিসেবে বাসায় ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এক চা চামচ পরিমাণ চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে পারবেন মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। এখানে পানি একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। সবকিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আরো কিছুক্ষণ মথে নেব। কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এর উপরে অল্প করে তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার নাস্তাটির পুর তৈরি করে নেব, সেজন্য অন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আলু কুচি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, একটি টমেটো কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, চাট মশলা হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিম সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেব, সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিম সবজির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন ডিম সবজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিম দলা পেকে না যায়। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে আমি নেড়েচেড়ে দিয়েছি, যাতে করে তলানিতে লেগে না যায়। তো আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সয়া সস খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ ভেজে ঝরঝরে করে নিতে হবে। তো আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখায় ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। দেখুন ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে রোলের মতো লম্বা করে নিচ্ছি। এখন এটাকে ছুরি দিয়ে 7 ভাগে ভাগ করে নেব। এখন একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। তারপরে লেচিটিকে এভাবে হাত দিয়ে রোলের মতো লম্বা করে দিচ্ছি। তারপর এভাবে একটু চেপে চ্যাপটা করে বেলুন দিয়ে বেলে লম্বা পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। তো এরকম পাতলা লম্বা একটি রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজির পুরটি দিয়ে দিই। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর সাইড থেকে এভাবে ফোল্ড করে সিল করে দিচ্ছি। পানিটা এখানে আঠার কাজ করবে। অপর পাশও একইভাবে উপর থেকে ফোল্ড করে দেব। এর দুপাশে ধরে আলতো করে ঝাঁকিয়ে নেব, এতে করে রুটিটা আগের থেকে অনেক বেশি লম্বা হবে। এখন এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে গোল করে নেব। তারপর এই সাইডে পানি লাগিয়ে সিল করে নেব। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এখন এটাকে হালকা হাতে চেপে দেব।
তো দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে, একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আরো একটি নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। পাশ হালকা ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিই। সবগুলো নাস্তা আমি একইভাবে উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়ে, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি আলু আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে খুবই মজাদার এবং ভীষণ মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আর কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা এর পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে রসুন গুলো পুড়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। যখন পানিতে এরকম বলক আসবে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব দ্রুত সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে চালের গুঁড়োটা শুকিয়ে যাবে আর সবকিছুর সাথে মেশানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে চালের গুঁড়ো সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2টি সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে আলু চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ মথে নিয়ে এভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, এই যে 2 হাত দিয়ে আমি এভাবে লম্বা রোলের মতো করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এইভাবে এগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন আমি প্রায় 10 থেকে 15 পিসে এগুলোকে ভাগ করে নিয়েছি। একটি ভাগ দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে এইভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে একটি কাটা চামচ দিয়ে এর উপর এভাবে চেপে একটি সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি আর একভাবে নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ডো থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। এভাবে গোল বলের মতো তৈরি করে এটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর কাটা চামচ দিয়ে একইভাবে এভাবে চেপে একটি সুন্দর গোল ডিজাইন করে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন, এই যে আরো একটি নাস্তা আমি এভাবে তৈরি করে নিচ্ছি।
তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন নাস্তাগুলোকে ভেজে নিই। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো নাস্তাকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পাশের আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। ঝাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে তুলে নেব, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে নিয়েছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে সকাল বিকালের নাস্তার জন্য ঝটপট এবং ইউনিক একটি ভীষণ মজার আলুর প্যানকেক রেসিপি তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয়, সময় লাগে খুবই অল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইরকম মিডিয়াম সাইজের 3টি আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে মিক্সিং বলে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। যারা প্রতিদিন বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকেন, আজকের এই ভিন্নধর্মী নাস্তাটি তারা একবার তৈরি করে দেখতে পারেন। বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। চিকন বা মোটা যে কোনো গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে 5-7 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে, আলুতে থাকা স্টার্চ বা কষ চলে যাবে। তারপর আলুগুলোকে পানি থেকে তুলে খুব ভালো করে পানি ঝরিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো সুতি কাপড় কিংবা ছাকনি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে চেপে একদম ঝরঝরে করে পানি ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি আলুগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, 1/4 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। সবশেষে এর মধ্যে আমি 2টি ডিম দিয়ে দেব। প্রথমে 1টি ডিম দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি আলুর পরিমাণ কম হয় তাহলে 1টি ডিম দিলেই চলবে। এ পর্যায়ে আরো 1টি ডিম আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন এই ডিমটাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন এরকম একটি মেজারমেন্ট কাপ দিয়ে এখান থেকে পরিমাণ মতো নাস্তা নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলোকে ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। নাস্তাগুলোর এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বাহিরের অংশ পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশ ভালো করে কুক হবে না। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোর থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, তো আপনারা দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সকাল বিকালের একটি নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে তৈরি খুবই মজাদার আর সহজ এই রেসিপিটি কোনো ঝামেলা ছাড়াই আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজের আলু শা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাটা চামচ কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4 কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 7 স্বাদমতো লবণ, আর এখানে নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি, তারপর 2 হাত দিয়ে এভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো পটেটো ফিঙ্গার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে একটা ম্যাগি নুডলস এর প্যাকেট নিয়েছি। এবার এরকম একটি ব্যালন দিয়ে নুডলসটাকে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলস গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি, তারপর এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুডলস এর প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি, পর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা পটেটো ফিঙ্গার থেকে একটি পটেটো ফিঙ্গার নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। খুব ভালো করে ডিপ করা হয়ে গেলে এবার পটেটো ফিঙ্গারটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ব্যাটার থেকে তুলে গুঁড়ো করে রাখা নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর নুডলস এর গুঁড়ো দিয়ে খুব ভালো করে চেপে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে চেপে চেপে কোট করে নিবেন, যাতে করে ভাজার সময় খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি সবগুলো পটেটো ফিঙ্গার নুডলস এর গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, 5-7 মিনিটেই ভাজা হয়ে যায়। তো এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা একটি নাস্তার প্লেটে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর যেহেতু অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়, তো আপনারা চাইলে এই বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ভীষণ সুস্বাদু একটি আলুর নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। কোন রকম বেলা ঝামেলা কিংবা ডো তৈরি করা ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই রেসিপিটি খুবই সহজে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন, অথবা বিকেলে চায়ের সাথেও এটি হতে পারে খুবই দারুণ একটি স্ন্যাক্স।
এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা একটি গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যেন আলুতে কোনো প্রকার লাম্পস বা আলুর দলা না থাকে। এই যে দেখুন, আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে, আর এগুলোতে কিন্তু কোনো প্রকার লাম্পসও নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আপনারা চাইলে আদা রসুন বাটা মিক্স করেও দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 7 লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, অল্প অল্প করে ময়দাটা অ্যাড করবেন, কারণ অনেক সময় অনেকের আলুতে পানি বেশি থাকে, সেক্ষেত্রে ময়দার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা গোলা তৈরি করে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, তারপর এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এইবার এই গোলাটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে সমান 4 ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 রেখে বাহিগুলোকে মিক্সিং বলে রেখে দিচ্ছি। তারপর এটাকে এইভাবে কিছুক্ষণ মথে নিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম চিকন করে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিয়েছি। একইভাবে আরো একটি লেচি দিয়ে আমি এরকম একটি লম্বা রোল তৈরি করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে ছোট টুকরো করে নাস্তাগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন, বেলার কোনো ঝামেলা ছাড়াই কিংবা শেপ দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই ঝটপট আমি এই আলুর নাস্তাটি তৈরি করে নিয়েছি। এটা দেখুন, আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজার পালা। চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এবার নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলারাজ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন, আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে, খেতেও হয়েছে অনেকটাই সুস্বাদু। অনেকেই আছে যারা বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি, আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় বড় থেকে ছোট, বিশেষ করে ছোটরা কিন্তু খুবই পছন্দ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। করছি, আল্লাহ হাফেজ।